আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, ঘরে আছো ও নিরাপদে আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি লুৎফুন্নেসা রিতা, সহকারী শিক্ষক মডেল একাডেমি। আজকে আমি তোমাদের জ্যামিতি বিষয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের গণিত সম্পূর্ণ করে দিয়েছিলাম। আজকে আমরা জ্যামিতি অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী ক্লাস নেব। তাহলে আসো আমরা দেখি কি আছে এখানে। জ্যামিতি কি? জ্যামিতি হচ্ছে গণিত শাস্ত্রের একটি প্রাথমিক শাখা। যে অর্থ কি তোমরা কি জানো? যে অর্থ হচ্ছে ভূমি, আর নীতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমি পরিমাপ। তাহলে আমাদের এই অর্ধবার্ষিক সিলেবাসে আছে ঘনবস্তু, ত্রিভুজ, চতুর্ভুজ ও সমবাহু ত্রিভুজ। তাহলে ঘনবস্তু কাকে বলে? গড়ে আসো এবং সবাই খাতা বের করো। ঘনবস্তু কাকে বলে? যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে দেখো নিচে আমি দুটো চিত্র এনেছি। দুটো চিত্রেই দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। এখানে ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, এমনকি বই, টেবিল, কলম এগুলোর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। তাহলে যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে আমরা ঘনবস্তু বলি। ঘনবস্তুর তিনটি মাত্রা আছে। তাহলে তোমরা সবাই খাতা খুলো এবং ঘনবস্তু কাকে বলে তা চিত্র সহ উঠিয়ে নাও। তাহলে আসো আজকে জেনে নিই ত্রিভুজ কাকে বলে। সবাই খাতা খুলো এবং লেখো ত্রিভুজ কাকে বলে। তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখো আমি তো ত্রিভুজে চিত্র এঁকেছি। এ বি সি এটি ত্রিভুজ। এখানে এ বি এটি সরল রেখা, বি সি এটি সরল রেখা, সি এ এটি সরল রেখা। তাহলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে সবাই চিত্র সহ লিখে নাও। আমি আশা করছি সবাই তোমরা ত্রিভুজ কাকে বলে বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে দেখি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? উত্তর তিনটি যে ত্রিভুজের তিনটি বাহুর পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে কি লিখছি দেখো? যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে দেখো চিত্রে কি আছে? এ বি সি তিনটি বাহু কি সমান? তাহলে তিনটি বাহু সমান থাকলে তাকে কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমি এখানে বুঝে নিই, সমবাহু ত্রিভুজ লিখে দিই। সুতরাং এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এখানে দেখো এ বি সমান, বি সি সমান, সি এ সমান। তাহলে কি এ বি সমান সমান, বি সি সমান সমান, সি এ? তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ। তোমরা আশা করি খাতা লিখছ এবং ত্রিভুজ কাকে বলে, সমবাহু ত্রিভুজ কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। তাহলে তোমরা দেখো আমি বোর্ডে একটি চিত্র এঁকেছি। তোমরা কি বলতে পারবে কিসের চিত্র? হ্যাঁ, দেখো তো কি আছে এখানে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র আছে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে তোমরা কি জানো? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আসো দেখে নেই। সুতরাং এ বি সি ডি একটি চতুর্ভুজ।
তাহলে চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ সমতলী সমতলী ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আমি আশা করছি তোমরা সবাই চতুর্ভুজ কাকে বলে বুঝতে পেরেছো। তাহলে সবাই তোমরা খাতা তুলে নাও। তাহলে আসো, আমি আশা করছি তোমরা জ্যামিতির সবগুলো সংজ্ঞা বুঝতে পেরেছো এবং চিত্রগুলো বুঝতে পেরেছো। তাহলে তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসে 5, 6, 7, 8 এর নাম আছে। আমি তোমাদের সুবিধার্থে এগুলো লিখে দিচ্ছি, সবাই তোমরা খাতা খুলে লিখে নাও। সবাই খাতা খুলেছ? 5 এর নামতা। পাঁচ পাঁচ দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 পঞ্চাশ। তুমি সবাই খাতা লিখে নাও। এরপর 6 নম্বর লেখো, 6-এর নামতা। আমি আশা করছি সবাই তোমরা খাতা লিখছো। 6-1-কে 6, আমার সাথে তোমরাও পড়ো, 6-2-কে 12, 3-6-18, 4-6-24, 5-6-30, 6-6-36, 6-7-42, 6-8-48, 6-9-54, 6-10 তোমরা খাতা তুলে নাও। এরপর আসো অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী আমরা 7 ও 8 নামতা জেনে নিই। 7-এ নামতা, সাত একে সাত সাত দুপনে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 8-এ 90। তোমরা সবাই আমার সাথে পড়বে।
आधे आठ आठ दुगुने षोलो तीन आता चौबीस चार आता बत्तीस पांच आता चल्लिस छय आता आठचल्लिस सात आता छप्पन्न आठ आता चौषटी आठ नौ बहत्तर आठ दस आशी। তাহলে আমি আশা করছি সবাই তোমরা শব্দগুলো লিখে ফেলেছ এবং মুখে মুখে পড়ে ফেলেছ। তাহলে অর্ধবার্ষিক সিলেবাস অনুযায়ী আমাদের অঙ্ক এবং জ্যামিতি ও নামতা সবই শেষ। তাহলে তোমরা সবাই বাসায় বেশি বেশি করবে আর আম্মুকে অবশ্যই বলবে যেন এটার উপরে তোমাদের পরীক্ষা নেয়, তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ।